ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা। এটি বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। শুক্রবার এবং পবিত্র রমজানে এই মসজিদে নামাজ আদায় করেন মুসলিমরা। কিন্তু পবিত্র রমজানে আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। এজন্য একটি প্রস্তাব অনুমোদনও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের নিষেধ সত্ত্বেও উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাভির এই সুপারিশ অনুমোদন করেছেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ইসরায়েলি টিভি চ্যানেল 13 জানিয়েছে, আসন্ন রমজানে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হলে তা ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে শিনবেত। গোয়েন্দা সংস্থাটির সতর্কতা সত্ত্বেও বেন গাভির সুপারিশে সম্মত হয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নেতানিয়াহু প্রশাসন। অবশ্য গেল অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসলমানদের আল-আকসা মসজিদে বিশেষ করে শুক্রবারে প্রবেশে বাধা দিয়ে আসছে। তবে দমে যাওয়ার পাত্র নন ফিলিস্তিনিরা। ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজারো ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন। এমনকি সবশেষ গেল শুক্রবারও প্রায় 25,000 ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা চত্বরে নামাজ আদায় করেছেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মিদের মুক্তির সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল। এজন্য আগামী 10 মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। রোববার এ সময় বেঁধে দেন দেশটির যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। হুঁশিয়ারি দেন, হামাস যদি এই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দেয় তবে রাফা সীমান্তে চালানো হবে তীব্র আক্রমণ। গাজার জনাকীর্ণ দক্ষিণাঞ্চলীয় শহরে কবে সৈন্যরা প্রবেশ করতে পারে সে বিষয়ে প্রথমবারের মতো পরিষ্কার তথ্য দিল ইসরায়েল। রাফায় এ ধরনের হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়েছে, কারণ শহরটিতে বর্তমানে 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। নুসরাত জাহান কলি, কালবেলা ডেস্ক।